সন্দীপের বাড়িতে পুলিশ নিয়ে সার্চ, যে হ্যাঁ সত্যি মিমি সাহা ওখানে আছে কি না। বন্ধুরা অবাক হচ্ছ যে কে সার্চ করবে, কারা সার্চ করাবে? আরে বাবা, সবে তো মজা শুরু হয়েছে, আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা। এটা আমি বলছি না, এটা বলছে ওই টিন ভক্তরা। তার কারণ হচ্ছে সন্দীপের বাড়িতে এবার সার্চ করানো হবে, এবং সন্দীপ টেনশনে টেনশনে একদম রোগা হয়ে আমশির মতো হয়ে গেছে। ওর কথা শুনে বোঝা যাচ্ছে যে ওর এই মিমি সাহার প্রতি একটা সফট কর্নার রয়েছে। দেখো এগুলো কী শুনে কী বোঝা যাচ্ছে, কী বলছে সন্দীপ, সেটা পরের কথা। আমার কাছে মোদ্দা কথা হচ্ছে যে হ্যাঁ, সন্দীপের বাড়ি সার্চ করা হোক, পুলিশ নিয়ে গিয়ে সার্চ করা হোক, এই যে মিমি সাহার প্রেমিক, সে হচ্ছে তোমার যে জিনিসগুলো জানতে পেরেছে, কল লিস্ট হাতে আছে, সে শিওর, 100% শিওর, এবং তার সাথে সাথে তার যে তাকে যারা মানে কি বলবো ইনসিস্ট করছে এই কাজগুলো করতে, তারা শিওর, তাহলে পুলিশ নিয়ে সার্চ করা হোক। এবারে তার আগে পুলিশের ব্যাপারটার আগে আমি একটা কথা বলি, যে এই যে সন্দীপ দুটো ভ্লগে মিমি সাহাকে নিয়ে কথা বলল, আমি সন্দীপকে সত্যি আজকে বলতে বাধ্য হলাম। তার কারণ হচ্ছে প্রথম দিন বলবো না, মানে টিন বেরিয়ে যাওয়ার প্রথম দিন বলবো না, তখন আমি টিনকেই সাপোর্ট করতাম। আমি কেন, আমার মতন অনেক ক্রিয়েটর, কন্ট্রোভার্সি ক্রিয়েটর, কারণ ভেবেছিল মেয়েটা হয়তো সত্যিই বিপাকে পড়ে অসহায় অবস্থায় বেরিয়ে গেছে। কিন্তু পরে যখন আমাদের সামনে সবটা জলের মতো পরিষ্কার হয়ে গেল, তখন বুঝলাম যে না, কে অসহায় মানে প্রকৃত অসহায় আর কে অসহায় হওয়ার অভিনয় করছে, তখন আমরা সবটা বুঝতে পারলাম। অনেক ভিউয়ার্সও কিন্তু ভুল বুঝেছিল। তো আজকে এই একটা বছরের ওপরে, প্রায় দেড় বছর হতে চললো, এক বছর তিন চার মাস হয়ে গেল, তো সেক্ষেত্রে এই যে আমরা সন্দীপকে সাপোর্ট করছি, কারণ কেন সাপোর্ট করছি না, সন্দীপ নিজের দায়িত্ব পালন করছে বাবা মার প্রতি, সন্তানের প্রতি, মানে যেটা একটা মায়ের করা উচিত সেটা সমস্ত দায়িত্বটা সন্তানের প্রতি কিন্তু সন্দীপ পালন করছে। ঠিক এই কারণেই কিন্তু ওকে সাপোর্ট করা এবং ও ন্যায় বিচার পাক, সেটাও আমরা কিন্তু চাই। এ দেখো মাঝখানে একটা কথা আছে, মানে মাঝখানে বলছি যে মাঝখানে রব উঠল আসানসোলওয়ালি, এটা ওটা সেটা, আমরা ইতিমধ্যেই জেনে গেছি, আমি গতকালের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ইতিমধ্যেই জেনে গেছি যে এই ধরনের ঘটনাগুলো কে ঘটাচ্ছে, কারণ সেগুলো কিন্তু তাদের গ্রুপেরই মানুষ ফাঁস করে দিয়েছে। যারা দেখোনি ভিডিওটা, গতকালের ভিডিওটা দেখে নিও যে কে বা কারা চক্রান্ত করেছে। এবার একটা কথা বলি, চক্রান্ত মানছি, সব কিছুই মানছি যে চক্রান্ত করেছে, কিন্তু আরেকটা কথা সন্দীপকে বলতে বাধ্য হচ্ছি। একটা কথা জানো তো, যা যা রটে তা কিছুটা বটে, কারণ হচ্ছে এই যে সেটা তুমি বুঝিয়ে দিচ্ছ, তোমার মোদ্দা কথা হচ্ছে মিমি সাহা তোমার বাড়িতে নেই, ব্যাস এটাই হচ্ছে ক্লিয়ার ব্যাপার যে নেই, কিন্তু তাকে নিয়ে এতটা চিন্তিত সেটা কিন্তু আমাদের চোখেও পড়ছে। ভাঁড় মেজাক মিমি সাহা, তার বয়ফ্রেন্ড তার সাথে কী করবে, কী করেছে, অত্যাচার করেছে না ভালোবেসেছে, এগুলো তোমার মাথা ব্যথার দরকার নেই, কারণ তুমি আমাদেরকে বলেছো আমি তাকে চিনি না। আমি তাকে চিনি না বলার পরেও তাকে নিয়ে এত চিন্তিত কেন? কারণ দেখো, আমরা যাকে চিনি না, আমরা যার সাথে মানে একবার কি দুবার হয়তো অপরিচিত হিসেবে কথা বলেছি, কারণ যেটা শুনেছি ছেলেটার মুখ থেকে যে ইউটিউবে চ্যানেল খুলবে, এটা ওটা শিখে মানে একজন বড় ব্লগারকে ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা মেয়েটা চালিয়েছিল, কারণ এই ব্যাপারটা সেখানেই ক্লোজ হয়ে যাওয়া উচিত ছিল, কারণ তুমি কোনো ইউটিউবারকে কোনোদিনই সাপোর্ট করোনি, উচিত নয়, যার যার দমে তার তার এগোনো উচিত, এটা আমি মনে করি। ঠিক আছে, যেমন টিনের হয়ে বললেই কমিউনিটিতে তুলে দেয়, কিন্তু তুমি কোনোদিনও কাউকে কমিউনিটি দাওনি। হ্যাঁ, তোমার বাড়িতে অনেক ইউটিউবাররা পিকনিক করতে গেছে, নিমন্ত্রিত থেকেছে, সেটা আলাদা ব্যাপার, সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার, কিন্তু কারোর চ্যানেলের সাহায্যের ব্যাপারে কিন্তু তুমি কাউকে করোনি। আমি আবারও বলছি, করা উচিত নয়, নিজের দমে এগিয়ে যাওয়া উচিত, সে সেই উন্নতিটাতে অনেক মজা আছে। তাহলে আজকে এই মেয়েটা যখন ওর প্রেমিকের কথা অনুযায়ী শুনলাম, এই মেয়েটা যখন শুধুমাত্র ওই চ্যানেলের জন্যই তোমার সঙ্গে যোগাযোগ করেছিল, তো তুমি যারা পরিচিত, যারা তোমার হয়ে লড়ছে, যারা তোমার সঙ্গে আছে, মানে তোমার এই ভালোবাসার দিদিরা, ক্রিয়েটর দিদিরা, আমি ভিউয়ার্সদের কথা বলছি না, তাদেরকে তুমি যখন কোনোদিনও সাপোর্ট করোনি, কোনোদিনও আমি করতেও বলছি না, তাহলে একটা অপরিচিত মেয়ে চ্যানেলের উন্নতির জন্য বা চ্যানেল খোলার জন্য তোমাকে ফোন করলো, দুবার কি তিনবার কথা হলো, ব্যাস মিটে গেল, হয় তুমি সাপোর্ট করেছো, নয় তুমি বলেছো যে আমি কাউকে মানে চ্যানেলের ব্যাপারে সাহায্য করি না, সেখানেই মিটে গেল। তাহলে তুমি তাকে চেনো না, অর্থাৎ চোখে দেখোনি, ঠিক আছে, হয়তো জানো তার নাম কী, বাড়ি কোথায়, হ্যান ত্যান, হয়তো তাকে চেনো না, কিন্তু এই যে একটা অচেনা ব্যক্তি, তার প্রতি তোমার এত কনসার্ন কেন?
কেন দেখাচ্ছ? কারণ তোমার ফ্যামিলি আছে, তোমার বাচ্চা আছে, সেটা সবার আগে তুমি নিজেও স্বীকার করেছো, আমরা সবাই সেটা জানিও, আমরা সেটা তোমাকে সেই হিসেবে একদম 100-এ 100 যে তুমি ফ্যামিলির প্রতি, তোমার বাচ্চার প্রতি প্রচণ্ড দায়িত্ববান একজন পুরুষ। তাহলে এই যে উটকো মহিলা, এই উটকো মহিলাকে নিয়ে তোমার এত চিন্তা কিসে? যেটা কিনা তোমার ভালোবাসার মানুষদের কাছেও কিন্তু চোখে ঠেকছে। স্টপ করো, এইখানেই বন্ধ করো, এইখানেই বন্ধ করো। কারণ আমরা দুদিন, তোমার দুদিনের ব্লগে আমরা কিন্তু সেই মহিলাকে নিয়েই আলোচনা শুনতে পাচ্ছি, যেটা আমাদেরও ভালো লাগছে না। আমরা তো তোমার কি বলবো, সাপোর্টার, তোমার শুভাকাঙ্ক্ষী, আমাদেরও কিন্তু ভালো লাগছে না, তাই এই কথাগুলো বলতে আজকে বাধ্য হলাম। আমার সঙ্গে হয়তো অনেকেই একমত হবে, যাকে আমি চিনি না তাকে আমি বিপদে পড়লে কী করে সাহায্য করব, যাকে আমি চিনি না তাকে আমি তার প্রতি কী করে মানবিকতা দেখাবো, এটাই স্বাভাবিক তো। হ্যাঁ, চেনা পাড়ার লোক, গ্রামের লোক, ঠিক আছে, কিন্তু তাকে তো আমি চিনিই না, কোনো দিন চিনিই না, দুবার কি তিনবার কথা হয়েছে, যেটা কল লিস্ট বলে দিচ্ছে, এবং সেটা থেকেও প্রমাণ হয় না যে সেই মেয়েটি কথা বলেছে বা সেই মেয়েটি, মেনে নিলাম কথা হয়েছে, একবার বা দুবার কথা হয়েছে, কিন্তু তাকে আমি চিনি, তার ব্যাপারে এত কেন? সত্যিই তোমাকে দুদিন ধরে ভীষণ টেনশনে দেখাচ্ছে, মানে মানে কি বলবো, আমি মনে হয় যেটা দেখি সেটাই বলি। আমি সবসময় দাবি করি আমি একজন নিরপেক্ষ ক্রিয়েটর, টিনের ভালো দেখলেও বলি, কারণ ওর মধ্যে কিছু ভালো আমি দেখতে পাই না, মানে মিথ্যেটাই হচ্ছে মেন দোষ, টিনের কথা বলছি। তো সন্দীপের যেটা এতদিন দেখে এসেছি সেভাবে কিছুই চোখে পড়েনি, ঠিক আছে, কিন্তু এই যে এত কথা কেন? জানছি তোমার বিজনে চক্রান্ত করছে, কনস্পিরেসি করছে, মানে টাকার বিনিময়ে এরা করাচ্ছে, এগুলো সব মেনে নিচ্ছি। সবটা মেনে নেওয়ার পরেও একটা প্রশ্ন তোমার কাছে রাখছি, যে তুমি যাকে চেনো না, যাকে মানে কি বলবো, কোনোদিন দেখোই নি, তার প্রতি তোমার এতটা দরদ কিসের? তুমি বলে না দরদ টরদ কিছু নেই, মানুষ তাই মানবিকতা, কিন্তু এরকম তো মানে হামেশা অনেক মানুষ বিপদে পড়ে, আর আমার কখনোই মনে হয়নি ওই মহিলা বিপদে পড়তে পারে, কারণ সে তার 17 বছরের মেয়েকে ছেড়ে ডিভোর্স দিয়ে 8 বছর ধরে একজনের সঙ্গে সম্পর্কে রয়েছে, রিলেশনে রয়েছে, বিয়ে না করে, বিয়ে না করে 3-3 বার অ্যাবর্শন, ভাবতে পারো তো? সেখানে ওই যে মহিলা, তার কথাবার্তা, তার মায়ের কথাবার্তা যেটুকু আমরা দেখেছি, সেই ফ্যামিলিটাও যে ভালো নয় সেটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। তাই ওই মহিলা যে কোনো বিপদে পড়তে পারে এটা কিন্তু কোনো ব্যাপার নয়, হতে পারে তার ওই সোনুকে ছেড়ে সে অন্য কোনো পাখি ধরে পালিয়ে গেছে, কারণ সোনুর কথা অনুযায়ী শোনা যাচ্ছে যে সে বাড়িতে নেই, তার বাবা মা বলেছে কোথায় চলে গেছে, আমরা বিসর্জন দিয়ে দিয়েছি, আমরা জানি না। তো হতে পারে আর নিজের হাজবেন্ডকে ছেড়ে দিয়েছে, দিয়ে এই সোনুকে সঙ্গে 8 বছর ছিল, তারপরে সোনুকে ছেড়ে হয়তো অন্য কারোর হাত ধরে পালিয়ে গেছে, হতে পারে, নাহলে একটা মেয়ে তো হঠাৎ করে উবে যেতে পারে না, তো সেই জন্যই হয়তো সোনুকে এতদিন ইগনোর করেছে, তো সে পালিয়ে গেছে। তো সেক্ষেত্রে সবাই কি বলছে, না সন্দীপ মিত্রর বাড়িতে আছে, সন্দীপ মিত্র তুলে নিয়ে চলে এসেছে বা ওর কাছে রেখেছে। তো তোমার তো সকলের কাছে একটাই দাবি, শুধু প্রুফ প্রুফ বললে হবে না, তোমার একটাই দাবি যে হঠাৎ করে পুলিশ নিয়ে আসুক সোনু বা সোনুর পরিবার বা মেয়েটির পরিবার বা যারা এত লাফালাফি করছে, অনেকে তো রয়েছে মানে টিনের দলবাহিনী বা কেউ, কারণ যদি টিন ফ্ল্যাটে ফোকলাকে লুকিয়ে রাখতে পারে, তুমি যে কোনো দিন গিয়ে হানা দিতে পারো, তার কারণ হচ্ছে তুমি ওর লিগালি এখনও হাজবেন্ড রয়েছো। সেক্ষেত্রে টিনও কিন্তু এখনও, যেহেতু ডিভোর্স হয়নি, ও কিন্তু এখনও ওর লিগাল ওয়াইফ, ও কিন্তু পারে ওর হাজবেন্ড কোথায়, মানে হাজবেন্ড কার সাথে কোথায় কী করছে, ও কিন্তু সন্ধান করতে পারে। তা আমি বলছি এই টিনের দলবাহিনী, তোমার কথা অনুযায়ী টিনের দলবাহিনী চক্রান্ত করছে, তোমার কথা শুধু নয়, প্রমাণ পাওয়া গেছে যেটা আমি বললাম আগের ভিডিওতেই আমি দিয়েছি। তো সেক্ষেত্রে এই যে অপরপক্ষের, অপরপক্ষের যে কেউ এসে আমার মনে হয় সন্দীপের বাড়িতে পুলিশ নিয়ে এসে বা মানে পাড়ার লোক জড়ো করে, কারো গ্রামে তো সালিশি সভা হ্যান ত্যান এই সমস্ত হয়, তাহলে এগুলো নিয়ে এসে সন্দীপের বাড়িতে সার্চ করা হোক, পুরো বাড়ি সার্চ করা হোক, সিসিটিভি ফুটেজ দেখা হোক, যেহেতু ওর বাড়িতে সিসিটিভি ফুটেজ মানে সিসিটিভি রয়েছে, লাগানো ক্যামেরা লাগানো রয়েছে, তো সেই ফুটেজ কোথাও না কোথাও ধরা পড়বে যে মেয়েটি রয়েছে, কারণ মেয়েটিকে আমরা অলরেডি সবাই চিনে ফেলেছি, ফিল্টার ছাড়া এবং ফিল্টার সহ, ফিল্টার ছাড়া আমরা দেখেছি মেয়েটি। দেখো ভাই, সত্যি কথা বলতে ভালোবাসি, মেয়েটি মোটেই আহামরি সুন্দরী নয়, ঠিক আছে, তো ফিল্টার লাগিয়ে একেবারে মানে পুরোপুরি লুক চেঞ্জ, ফিল্টার লাগিয়ে সাজুগুজু করে ড্রেস পরে তার অ্যাটিটিউড যেভাবে দেখানো হয়েছে, কোনো ভদ্রবাড়ির মেয়ে বলে মনে হয়নি। তো সেক্ষেত্রে পুরোপুরি লুক চেঞ্জ, আমরা দুরকম লুকই দেখেছি, তো সেখানে ক্যামেরায় ধরা পড়বে,
তো এখানেই তো পুরো পরিষ্কার হয়ে যাবে। তো সেটা সন্দীপ কেন বলছে না যে তোমরা আসো সিসিটিভি ফুটেজ চেক করো, আমি দিয়ে দিচ্ছি সমস্ত, শুধু বলছে প্রুফ দেখাও। প্রুফ দেখাতে গেলে তো তাদেরকে এই কথাগুলো বলতে হবে। তো যেহেতু সন্দীপ বলেনি, আমি মনে করি 100% সন্দীপ সাচ্চা আছে, ওকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে সেটা আমি সম্পূর্ণ মনে করি। কিন্তু আমি রিকোয়েস্ট করব সন্দীপের, যারা মানে অপরপক্ষ যদি ভিডিওটা দেখে, আমার মনে হয় এটা বলা উচিত যে আমরা পুলিশ নিয়ে সার্চ করব। সেটা অবশ্যই টিন করতে পারে, অন্য কেউ করতে পারে না, কারণ টিন করতে পারে। যেহেতু সন্দীপ যদি করতে পারে টিনের ফ্ল্যাট সার্চ, তাহলে অবশ্যই টিন করতে পারে লোকজন নিয়ে গিয়ে বা পুলিশ প্রশাসন নিয়ে গিয়ে, বা এই যেহেতু রবটা উঠেছে বা কোনো কারোর মারফত, ও কিন্তু সিসিটিভি ফুটেজ চেক করা বা তোমার পুলিশ নিয়ে গিয়ে সার্চ করা, এগুলো কিন্তু করতে পারে। যেহেতু এমনকি সোনুও অভিযোগটা তুলেছে এই ব্যক্তির ওপরে, শুধু ওয়াইটিতে শুধু বলাবলি করলে তো হবে না যে প্রুফ দাও আমার কাছে নেই। কিন্তু তোমার কাছে নেই, একটা থার্ড পার্সন তোমার সঙ্গে তুলনা মানে সম্পর্কে জড়িয়ে দেওয়া হয়েছে, খুব 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 বদনাম দেওয়া হয়েছে, এটা সত্যিই ভীষণ বড় একটা ব্লেম। কিন্তু সেই ব্লেমকে তুমি বারবারই সাপোর্ট করছো, সেই মেয়েটির সম্পর্কেই তুমি গান গাইছো, আমি সন্দীপকে বলছি, সেটা না করে তোমার পরিষ্কার বলা হোক আমার কাছে নেই, আমি তাকে চিনি না, আমি তাকে জানি না, তোমরা চাইলে এসে বাড়ি সার্চ করতে পারো এবং পুরনো সিসিটিভি ফুটেজ দেখতে পারো। বাড়ি সার্চ করলে অনেকে বলবে বাড়ি থেকে অন্য বাড়িতে সরিয়ে দিয়েছে, সেটা বলতে পারে, বাট পুরনো বিগত ফেব্রুয়ারি মানে এক মাস ধরে শুনছি নেই, এর আগেও শুনেছি নেই, পুরনো যে ফুটেজ চেক করা, ফুটেজ ডিলিট হলেও সেটা আমরা জানতে পারবো। ফুটেজ চেক করা হোক যে মেয়েটি ওর বাড়িতে কোথাও একবার হলেও কি গেছে না না গেছে, সেখানেই আমরা সন্দীপ মিত্র সত্যি বলছে না মিথ্যে বলছে আমরা বুঝতে পারবো, না প্রকৃত চক্রান্ত হচ্ছে সেটা বুঝতে পারবো। আমার মনে হয় এটাই উচিত, কারণ সন্দীপ মুখে বলবে কেউ বিশ্বাস করবে না, একটার পর একটা হচ্ছে বদনাম লাগাবে। কারণ এর আগে আসানসোল ওয়ালির সঙ্গে শুনেছি, তারপরে মাম্মাম মাম্মাম শুনেছি, মানে বাড়িতে কোনো মহিলা যদি আসে, টিচার আসুক বা যেই আসুক, কারণ দেখো কৃষাণও বড় হচ্ছে, আস্তে আস্তে ওর টিউশন পড়াতে আসবে মহিলা, ড্রয়িং টিচার আসবে, আসতেই পার আসবেই বাড়িতে, অনেকেই বাইরে গিয়ে ডাকা পছন্দ করে না, সামর্থ্য থাকলে বাড়িতে এনে স্পেশালভাবে কিন্তু করানো হয়। তো সেক্ষেত্রে যার তার সঙ্গে সন্দীপকে জড়িয়ে দেবে, এটা কিন্তু আমরা ভালোবাসার, সন্দীপের ভালোবাসার মানুষরাও কিন্তু, মানে আমরা যারা ওকে ভালোবাসি তারা কিন্তু মেনে নেব না। আজকে সন্দীপকে এটা আমার কোনো মানে সন্দেহ নয়, আমি 100% শিওর সন্দীপ সাচ্চা, সন্দীপের প্রতি আমার মানে পুরোপুরি, আজকে এক বছর চার মাস তিন চার মাস ধরে আমি সন্দীপকে সাপোর্ট করে আসছি, আমি পুরোপুরি সহমত। কিন্তু একটাই কথা বলবো, ওই মেয়েটিকে নিয়ে বেশি কনসার্ন দেখিও না, কারণ তোমার অভিজ্ঞতা ভালো নয়, জীবনের নারী ঘটিত অভিজ্ঞতাগুলো ভালো নয়, কারণ দেখতে পেয়েছো টিন যার সঙ্গে তুমি হ্যাপিলি সংসার করছিলে সে পর্যন্ত চলে গেছে, তো সেখানে তোমার অভিজ্ঞতাটা ভীষণ তিক্ত এই নারী ঘটিত ব্যাপারে। তাই খুব বন্ধু প্রয়োজন, আমরা জানি প্রত্যেকটা মানুষের জীবনে বন্ধু প্রয়োজন, কিন্তু তুমি তো এত ব্যস্ত, এত ব্যস্ত বাবা মা সন্তান এত দায়িত্ব পালন করতে করতে, বন্ধুর কি খুব প্রয়োজন? অবশ্যই বন্ধু প্রয়োজন, কিন্তু এই সময়টা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সময়টা ভালো নয়, পরিস্থিতিটা ভালো নয়। সব পরিস্থিতি মিটে যাক, সময় তোমার ফেভারে আসুক, সব কিছু হোক, তুমি নিজেই বললে আমার শত্রুর সংখ্যা কম নয়, একদম ঠিক তাই, ডিভোর্স টিভোর্স সব কিছু মিটে যাক, একদিন না একদিন তো মিটবে, কেস কামারি যেহেতু চলছে একদিন না একদিন তো হবে, তারপরে বন্ধু। অ্যাকচুয়ালি মানুষ যদি খুব তার নিজের কাজে ব্যস্ত থাকে না, কাজটা নিয়ে, তাহলে কিন্তু বন্ধুর সেভাবে প্রয়োজন হয় না, কাজই বন্ধু হয়ে যায়, আমার তাই মনে হয়। তোমার যদি ভীষণ ফ্রাস্ট্রেশন লাগে, তোমার টেনশন হয়, তুমি মোটিভেশনাল যে ভিডিওগুলো আছে সেগুলো দেখো, মানে এগুলো আমার মানে কি বলবো, আমার যেটা মনে হয় আর কি। তো সেক্ষেত্রে দেখো, আমরা যারা সংসার করছি সন্তান পালন করছি, মহিলাদের কথাই বলছি, প্রতিটা মানুষেরই তো বন্ধুর প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে দেখো, আমরা সারাদিন কিন্তু হাজব্যান্ডরা কাজের সূত্রে বাইরে থাকে, ঠিক আছে, আমরা আমাদের সংসারের কাজকর্ম, বিশেষ করে যারা আমরা ইউটিউবার, আমাদের চ্যানেলের কাজকর্ম, সন্তান পালন করতে করতে, মানে আমাদের যে কখন সময় মানে টাইম চলে যায়, আমরা কিন্তু আলাদা করে বন্ধু লাগবে সেটা কিন্তু মনে হয় না। অনেকেই বলবে তোমাদের হাজব্যান্ড আছে, দিনের শেষে তো হাজব্যান্ড আসে, কিন্তু যখন একটা সন্তান হয়ে যায় না, তখন দেখবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সেই যে বন্ধুত্বপূর্ণ বিয়ের পরে পরে প্রথম বছর দ্বিতীয় বছর যে জিনিসগুলো চলে, সেগুলো কিন্তু পরবর্তীকালে আর চলে না। এবার মনের কথা বলবার জন্য বন্ধু দরকার, কিন্তু বন্ধু নির্বাচনটাও একটু মাথা খাটিয়ে বুদ্ধি খাটিয়ে করতে হয়, আবেগে গা ভাসিয়ে দিলে চলে না। তো সেক্ষেত্রে সন্দীপকে এটাই বলবো, আবেগে গা ভাসিও না, কোন মেয়ে কীভাবে তোমার কাছে সিম্প্যাথি ড্র করছে, কীভাবে কী বলছে না বলছে, হয়তো কোনো মেয়ে আসলো যে হ্যাঁ আমি আমার শ্বশুরবাড়িতে নিপীড়িতা, আমি অত্যাচারিতা, হ্যান ত্যান এ সমস্ত বললো, তোমার মনটা গলে গেল। কারণ তুমি মনে রাখবে আমার ওয়াইফও আমার সঙ্গে সেই একই দোষ করেছিল,
তাই আজকে আমি তার আমরা আমার মানে কি বলবো, সে শত্রু হয়ে গেছে, আমি তার শত্রু হয়ে গেছি, কেস কেস চলছে। তাহলে সেই রকম সেই টাইপের মেয়ের সাথেই আমি কেন বন্ধুত্ব করব, প্রয়োজন নেই তো। হ্যাঁ, এবার বলো, যদি সারা জীবনের সাথে, আমি কি সারা জীবন একা একা থাকবো? না, কৃষাণু বড় হচ্ছে, কৃষাণুর দিকে ধ্যান দাও, সমস্ত কিছু মিটে গেলে পরে, পরিস্থিতি ঠিক হলে পরে, সময় তোমার ফেভারে আসলে পরে, বাড়ির লোক আছে, মাথার ওপর বাবা মা আছে, অনেক ভালোবাসার মানুষ আছে, তারাই দেখে শুনে তোমার জীবনসাথী আমার মনে হয় ঠিক করে দেবে। কিন্তু এই মুহূর্তে অন্তত মহিলা বন্ধু, বন্ধু মানেই যে একটা পুরুষের মহিলা হতে হবে বা একটা মহিলার পুরুষ বন্ধু হতে হবে তেমন নয়। পুরুষও কিন্তু ভালো, পুরুষের কিন্তু ভালো বন্ধু হয়। তো তোমার যদি কোনো কষ্ট থাকে, কোনো টেনশন থাকে, তুমি তার সাথে শেয়ার করো, বাট কোনো মহিলার চক্করে যেও না, কারণ সবাই আসবে তোমার কাছে স্বার্থ নিয়ে। এই টিনও এসেছিল কিন্তু স্বার্থ নিয়ে, তার কারণ হচ্ছে টিন মানে কি বলবো, জানতো একজন ইউটিউবারের ভাই, দেখতে পাচ্ছই তো কীভাবে তোমাকে আজও বেঁচে খাচ্ছে। আজকে ওই টিনকে কে চিনতো এই সন্দীপের সাথে বিয়ে না হলে? 5 বছরের সমস্তটা গুছিয়ে নিয়ে, অর্থাৎ চ্যানেলের কাজ গুছিয়ে নিয়ে, নিজে তো করে খাচ্ছেই, সঙ্গে বাবা মা সবাইকে চ্যানেল খুলে দিয়েছে, তোমার জন্য ওদের ফেস ভ্যালু হয়েছে। এইরকমই কেউ না কেউ আসবে, আবারও কেউ না কেউ আসবে কোনো না কোনো স্বার্থ নিয়ে, এটা মনে রেখো। তাই আবেগে গা ভাসিও না, কারোর সাথে বন্ধুত্ব করতে গেলে আগে বুদ্ধি দিয়ে তাকে খেলিয়ে নিও। পরিষ্কার কথায় খেলিয়ে নেওয়া বলে না, জাস্ট মানে বাজিয়ে নেওয়া, সেই বাজিয়ে নিয়ে তার সঙ্গে বন্ধুত্ব করো। তবে নিজেকে আরও বেশি সময় দাও, আমি এটাই বলবো, নিজেকে আরও বেশি সময় দাও, কারণ সময়টা, এই সময়টা, এই পরিস্থিতিটা তোমার জন্য নয়। তাই এখানে কোনো বান্ধবীর সঙ্গে তুমি ভবিষ্যতে আর যুক্ত হয়েও না, যদি না এখন বলছো যে কেউ নেই, তুমি আবার নিজেই বলছো একটা মানুষের কি বন্ধু থাকতে পারে না, সেই সূত্রে আমি কথাটা বললাম। তুমি নিজেই বলছো বন্ধু থাকতে পারে না, আমার মনের কথা আমি কাউকে বলতে পারি না, সেই সূত্রে কিন্তু কথাটা বললাম, এখন নয়। আর যে ব্যাপারটা হচ্ছে যে এই এত চক্রান্ত চলছে, মোদ্দা কথা, বাড়িতে তোমারই এটা বলা উচিত, বাড়িতে নিয়ে আসো, পুলিশ টুলিশ নিয়ে এসে সার্চ করো, এবং আবার সিসিটিভি ফুটেজ চেক করো, ব্যাস পরিষ্কার হয়ে যাবে, দুধকা দুধ পানিকা পানি হয়ে যাবে। তারপর কারা চক্রান্ত করছে, কেন বলেছে সেইটা নিয়ে তারপরে তুমি কেস কামারি থানা পুলিশ প্রশাসন করো, আগে তুমি নিজে ক্লিয়ার হয়ে যাও। আর এই টপিকটা এখন বন্ধ করো, তোমার বাড়িতে নেই নেই, ব্যাস এই টপিকটা বন্ধ করো, তাতে তোমার যে ভালোবাসার মানুষরা আছে, তোমার সাপোর্টাররা আছে, তারা তোমাকে ভুল বুঝবে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবারও আসছি ধামাকা ভিডিও টিনকে নিয়ে। তো চলো আজকের ভিডিওটা এই ভিডিওটা এইখানেই শেষ করছি, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, টাটা।